মেনে কাঁদতেন ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্বে এবং পরে তো কোনো গুনাহই নেই তারপর সারপ্রাইজ হিসেবে আল্লাহ পাক সব ক্ষমা করে দিয়েছেন তারপর আপনি রাতের বেলা দাঁড়ায় এত ইবাদত কেন আপনি করেন আপনার তো কোনো গুনাহ নাই পূর্বে পরে সব গুনাহ তো আপনার না কোনো গুনাহই নেই আপনি রাতের বেলা দাঁড়ায় নবী বললেন আমানা নাম দান সাগুরা আমি এমন বান্দা হব না যে আল্লাহর শুকরিয়া আদায় করব আমি শুকরিয়া আদায় করার জন্য দাঁড়াই না বদরের প্রান্তরে 313 জন সাহাবীর জন্য সুসংবাদ আছে জান্নাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10 জন সাহাবী আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবায়ের মত 10 জন সাহাবী জুমার দিন বসা ছিলেন 10 জনকে নবীজি জান্নাতের সুসংবাদ দিতেন কিন্তু ইন্তেকাল না পর্যন্ত এই 313 জন বদরের সাহাবী আর ওই যে 10 জন আশারে মুবাশশারা কোন একজন সাহাবী ইন্তেকালের আগ পর্যন্ত নামাজ পড়ে নাই রোজা পড়ে নাই জান্নাতের সার্টিফিকেট পায় তারা ঘুমাই থাকে না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আর আপনি আমি তো যদি বিদেশ থেকে 1 লাখ টাকা আনি অথবা এই মাসে যদি আমার ব্যবসা বিজনেস যদি 5 লাখ টাকা হয় 5 মাসে আমার নামাজের খরচ লাগবে না কারণ টেনশন তো আছে সকালবেলা খাওয়ার তো টেনশন নাই কি কথা বলেন ঠিক না ঠিক আমার 5 তলা বিল্ডিং আছে এজন্য ঘুমাই মাস গেলে বেতন পাই মাস গেলে ভাড়া পাই আমার তো টেনশন নাই কোটি টাকার সম্পদ আছে টেনশন কি কমরের কোনো টেনশন নাই আসল রিজাল বুঝি তাদের কোনো টেনশন নেই তাই শাবান মাস নবীজি একবার রাতের বেলা হারাই গেলেন নবীজির স্ত্রী মা আয়েশা বলেন আমি একবার রাতের বেলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি রাতের বেলা হারাই গেলাম ঘুম থেকে জেগে দেখি নবীজি আমার পাশে নাই এত শত্রু এত শত্রু আমি ভয় পাইলাম আমার অন্তরে আগে আছে আমি হয়তো ধারণা করেছি মা জানার ধারণা হয়তো বা রাতের বেলা অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন আমি সটফট করে বের হয়ে গেলাম বের হয়ে নবীজি কোথাও পাইলাম না ঘুরতে ঘুরতে পাইলাম নবীজি জান্নাতুল বাকি কবরের পাশে গিয়া কান্নাকাটি করতেছে কবরের পাশে গিয়া নবীজি দোয়া করতেছে কবরের পাশে গিয়া নবীজিকে রাতের বেলা পাইলাম কিন্তু আপনি আমি রাতের বেলা কোনো সময় কবরের পাশে যাই না কি যাই না কি আমাদের আছে কবর থেকে তো অনেক মানুষ দূরে সরাই দেয় বাপমা কবর জিয়ারত করবে গ্রামের মুরব্বীদের কবর জিয়ারত করবে কবর থেকে দূরে সরাই দেয় এক শ্রেণীর মানুষ আছে আছে না নাই হয় আছে যারা না আছে না নাই কবর থেকে দূরে সরাই দেয় কবরে যেতে দেয় না কবরের পাশে জিয়ারত করে নাকি কোনো লাভ নাই নাউজুবিল্লাহ বলবেন না জোরে নাউজুবিল্লাহ নবীর স্পষ্ট হাদিস ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালু ইল্লা মিন সারাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন নাফিউন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুলা নিজের সন্তান এক সন্তান নিজের আপন সন্তান হতে পারে সন্তান দুই ধরনের একটা হলো রুহানি সন্তান একটা নিসবাতি সন্তান নিজের রক্তের ব্লাড এক ধরনের সন্তান আর একটা রুহানি সন্তান আমি একজনকে নামাজ শিখাইছি এটা হলো রুহানি সন্তান আমি একজনকে দিন শিখাইছি কোরআন শিখিয়েছি হাদিস শিখিয়েছি আমাদের এখানে মজ্জেল আছে সে একজন ছাত্র এখানে খাইয়া খাইয়া বেতন পাইয়া সে কোরআন হাদিস শিখতেছে আমরা হইতে পারে জান্নাতে গেলে যারা কামাইছে যারা করে রাখছে এরকম যারা খেদমত করছে তবে সে হাফেজ জান্নাতে যাবে ওই জায়গা যারা যারা খাওয়াই আলম বানাইছে কেয়ামতের দিন তাদের সুপারিশ করার পাওয়ার আল্লাহ তাআলা তাকে দান করবেন এরকম যারা সুপারিশ করবেন তাহলে এটা কিসের ভিত্তিতে এটা হলো আমার সবকে জারিয়া তাহলে আমি কবরে গেলে কোনো লাভ নাই আমার নামাজ সোজাই পার করবে হ্যাঁ কথা ঠিক আমার রোজা নামাজ পার করবে কবরে যাওয়ার পর ব্যাংক ব্যালেন্স হবে তিন শ্রেণী একটা আমার সন্তান আমার বেসরকারি সন্তান যাদেরকে আমি কোরআন শিখাইলাম
তারা যদি আমার ইন্তেকালের পরে দোয়া করে ইয়া রুহুল্লাহ